এক সম্প্রতি এক নিউজে দেখলাম শাশুড়িকে বিয়ে করছে যেমন তাহলে ওনার গুণার পরিমাণ কেমন হবে শাস্তির পরিণতি কেমন হবে আলিমুল হক শাশুড়িকে বিয়ে করা হারাম শাশুড়িকে বিয়ে করা হারাম এই বিয়ে কোনো দিনই হবে না যেই স্ত্রীর সাথে সহবাস হয়েছে তার মায়ের সাথে কোনো দিন বিয়ে হতে পারে না কোনো দিন বিয়ে হবে না কি যদি আপনার স্ত্রী তালাক হয়ে যায় এবং স্ত্রী মারাও যায় স্ত্রীর যেই স্ত্রীর সাথে আপনার সহবাস হয়েছে ঘর হয়েছে এই স্ত্রীর মায়ের সাথে কখনো কখনো সেখানে কোনো বিয়ে হতে পারে না এরকম বিয়ে যদি হয় বিয়ে ভাঙবে কেয়ামত পর্যন্ত এটা ভঙ্গ হতেই থাকবে এই বিয়ে কখনো হবে না কোনোভাবেই বিয়ে হতে পারে না সুতরাং আমরা অনুরোধ করব যারা সমাজপতি আছেন যারা রাষ্ট্রের কর্ণাধার আছেন যারা আইন নিয়ে নাড়া করেন তাদেরকে বলবো এ বিষয়ে যেন স্বপরণদিত হয়ে তারা যেন ডিগ্রি জারি করেন এবং তাকে জেলের 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 ভিতরে নেওয়ার ব্যবস্থা করেন এবং দু দ্রুত আলাদা করার ব্যবস্থা করেন এবং ও তাদের মধ্যে যদি শাস্তির তাদের কোনো ভুল বুঝাবুঝি থাকে তাহলে আলাদা কথা যদি তারা জেনে শুনে করে থাকেন তারা যেন তাদের উপর মৃত্যুদণ্ড কার্যকর করা হয় শরীয়তের বিধান্ত তাই এরকম অবস্থায় যারা আল্লাহর দিনের সাথে সরাসরি সীমা লঙ্ঘন করবে তাদের মৃত্যুদণ্ড ছাড়া কোনো এই শাস্তি নেই তারা এটা আপনি দিতে পারেন তাহাজির শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত এবং সরাসরি জিনার শাস্তিও তাদেরকে দিতে পারেন তারা এটা যে তারা যদি না জেনে করে থাকে গুণা আর না জেনে শুনে করছে কারণ যে না জানা একটা স্বাভাবিক অসাময়িক সাময়িক জিনিস না জানা হতে পারে যে এক এক ঘন্টা দুই ঘন্টা বা সামান্য কিন্তু একদিন দুই দিন নয় পুরুষ সময়টা না জেনে করেছে ঠিক নয় এর অর্থ হচ্ছে তারা ইচ্ছা করে করেছে এই জাতীয় অবস্থাতে তাদের জন্য মৃত্যুদণ্ডই অপেক্ষা করছে আমরা অনুরোধ জানাবো যাদেরকে আল্লাহ তালা এই দায়িত্ব দিয়েছেন যাদের উপর এইটা প্রবর্তন করার দায়িত্ব তারা যেন এই বিষয়টি কঠিন হাতে দমন করেন এবং এই বিষয়ে সমাজের যত অনাচার আজ ঘটছে এটা হচ্ছে আল্লাহর বিধানকে প্রবর্তন না করার কারণে আল্লাহর বিধান যেন জারি করেন তারা আল্লাহ তাল্লাহার বিধানকে অন্তত আল্লাহ তালা আল্লাহ তালা যে সমস্ত যিনি নির্ধারণ করে দিয়েছেন এগুলোর ফারে কোনো ছাড় না দেন এগুলো যেন পরিপূর্ণভাবে বাস্তবায়ন করেন এই বিষয়টির প্রতি আমরা তাদেরকে অনুরোধ জানাচ্ছি তারা সবাই আমরা সবাই আল্লাহর কাছে যাব আল্লাহর কাছে আমাদেরকে যেন জিজ্ঞাসা হতে হবে যে আল্লাহর বিধান কি কী ব্যবস্থা নিয়েছি আল্লাহর বিধান লঙ্ঘন হচ্ছে আর আমরা আরামে বসে আছি আমরা চুপ করে বসে থাকি আমাদের ইমান কতটুকু আছে চিন্তা করার বিষয় যারা যাদের হাতে ক্ষমতা আছে তাদেরকে অনুরোধ জানাবো তারা বিষয়টি গুরুত্ব